একাত্তর সালে, 69 সালে যুদ্ধটা হয়েছে, 71 সালে স্বাধীন হয়েছে। তারপরে আমি ইন্ডিয়াতেই আমি বাবার কাছ থেকে, আমার গুরুদেব, আমার বাবা পঞ্চানন দাস, ওনার কাছ থেকে আমার ঢোল বাজানো শেখা। বর্তমানে আমরা কবিগানের সঙ্গে যেরকম বিজয়বাবু, নকুলবাবু, অমূল্য সরকারমশাই, তারপরে শ্রীনিবাস সরকার, সুরেন সরকার, এইরকম রবীন্দ্র সরকার বা পূর্ণ দাস কাকার সঙ্গেও বাজিয়েছি আমি, রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গেও বাজিয়েছি আমি, গুরু অজয় চক্রবর্তী, উনিও আমার বাজনা শুনেছে, বা পরেশ দাস, বাংলাদেশের বড় খুলি। মোটামুটি ইন্ডিয়ায় মোটামুটি আমার বাজনা শোনাও আছে, আর বিশেষভাবে আমি কবিগানে বাংলা ঢোলটা ব্যবহার করি। তার মধ্যে দেখা যাচ্ছে কবিগান যখন না থাকে, কোনো সময় বাউলেও গিয়েছি, লোকগীতিপতি গিয়েছি, ছৌ নাচেও গিয়েছি, গম্ভীরাওতে গিয়েছি, এই বিভিন্ন টুসু ভাদু এইগুলো আমাদের প্রাচীন লুপ্ত হয়ে গেছিল, সেগুলো যখন ডাকে আমাদের তত্ত্ব সংস্কৃতি ডিপার্টমেন্ট থেকে বা কোনো উপরমহল থেকে, আমরা সেই অনুযায়ী বুঝে আমাদের বাংলার ঢোল বাজানো হয়। আমাদের কবি গানের ভিতরে আছে, প্রথম মায়ের বন্দনা গান হয়, তাকে বলে ডাক গান, তারপরে মালসী গান হয়, তারপরে সখী সংবাদ হয়, সখী সংবাদের পরে সখী সংবাদের জবাব হয়, সখী সংবাদের পরে আবার জবাবের পরে হচ্ছে কবি গান, কবি গানের জবাব, তারপরে দোসর, তারপরে টপ্পা, তারপরে পাঁচালি, তারপরে আলোচনা, তারপরে ধুয়া গান, লাস্টে কবি গানের লড়াই হয়ে শেষ হয়। যে আমাদের কবি গানের প্রথম কনসার্ট হয় ত্রিতালে পরে, বা ধবলের ছিরি কনসার্ট, বা বারোয়া, সোহিনী, এই তারপরে খামবাজ, এই সমস্ত ইমন দরবারি, এই সমস্ত কনসার্টের পরে আমরা প্রথম আসরে, কবি গানের আসরে এই কনসার্টটা তৈরি হয়। হওয়ার পরে যেরকম যাত্রা আগে বাজনা হয়ে তারপরে নায়ক নায়িকা আসে, বিভিন্ন প্লে করে, আমাদের এটা প্রথম কনসার্ট হয়। তারপরে কোনো মেয়ে হোক বা কোনো ছেলে হোক, মায়ের বন্দনা গান করে, সেই গানের ব্যবহার করে পুরো একতলা, বারো মাত্রা। প্রথমে যে বন্দনা, মায়ের বন্দনা গানটা, সেই ঠেকাটা দিচ্ছি যেরকম, ধিন ধিন ধা ধাগে থুন না কত্তে দাঘি তেকটে ধিন তা তা, ধিন ধিন ধা ধাগে থুন না কত্তে দাঘে তেকটে ধিন তা তা, ধিন বারো মাত্রা। যেরকম একটা কোনো মেয়ে বা ছেলে গান করলো আসলে, তখন বোঝাই প্রথম। আবার এই ডাক গানের মাঝখানে অন্তর আছে, সেটা ত্রিতালে পরে হতে পারে, আর্ধারে পরে হতে পারে। এখন গান অনুযায়ী আমাদের বাজাতে, যেমন একতলাটা বাজিয়ে শোনাইছি, এখন ওই ত্রিতাল যেরকম বা আর্ধা, ডাক গান করা হয়। আর মালসী গান, সেগুলো যেরকম তেওরা আছে, সুরপাক আছে, এইগুলো যখন গান অনুযায়ী তাল ব্যবহার করতে হয় আমাদের। আর যেটা আমরা ডাক গানের পরে ডাক গান, মালসী গান, সঙ্গী সংবাদ, এগুলো না গানলে, না গান করলে বাজানো যায় না। আর দুয়ো গানটা যেরকম যেরকম পোষা পাখি উড়ে যাবে বাংলাদেশে বলতো বিয়ের চলন বাজনা,
এই যে ঠেকাটা আমি বাজালাম, পোষা পাখি উড়ে যাবে। বা আমাদের অনেক শিল্পী আমাদের ইন্ডিয়ায় বাণী দিয়ে গিয়েছে, বা আমাদের কবি গানের যত কবি গানের দুয়ার বা সরকার আছে এই ধরনের গান করে। তুমি জানো না, তুমি জানো না রে, এগুলো সব আমাদের কবি গানে ব্যবহার করায়, যেরকম রসিক বাবুর গানে ব্যবহার করায়। বিভিন্ন সরকারের গান লেখা আছে, বেশিরভাগ লেখা আছে বিজয়বাবুর, 300-400 প্রায় কাছাকাছি। তারপর অনাদিবাবু কিছু লিখেছেন, নারায়ণবাবু কিছু লিখেছেন, সুরেনবাবু কিছু লিখেছেন, শ্রীনিবাস সরকার কিছু লিখেছেন। এই গানের পরে গান বেশ করে আমাদের বাজাতে হয়, তারপরে আলোচনা হবে। যে সাবজেক্ট নিয়ে আলোচনা হয় সেখানে কোনো বাজনা থাকে না, একদম স্টপ থাকে, তখন আলোচনা হয়। তারপরে দেখা গেল পরিবর্তে আর একটা ধোয়া গেল, ওই একই পর্যায়ে। ওই গান অনুযায়ী যে আমি রামকৃষ্ণ বা নরেন্দ্র দত্ত, নরেন্দ্র দত্তর ভূমিকায় কী গান করা যেতে পারে আমার নরেন্দ্র দত্ত বজিয়ে রাখতে হবে, রামকৃষ্ণ কী গান করতে পারে আমার সেই রামকৃষ্ণ বজিয়ে রাখতে হবে, এই ধরনের সেই সেট করে সরকার গান করে, তার সঙ্গে আমাদের বাজাতে হয়। আচ্ছা, তো কীরকম ধরনের একটুখানি আমাদের একটুখানি উদাহরণ দিন, যে এরকম নরেন্দ্র দত্তের গান রামকৃষ্ণের গানের সঙ্গে কি তা নিশ্চয়ই তালটাও তো বদলে যায় না, তালটা কি রাখে না, তালটা এক দেখা যাচ্ছে কেউ ঝাপ তালে গায়, দু একটা গান আছে খুব সম্ভব ঝাপ তালে, আর সব ওই গড় ঘামটার পরে এই তালটার পরে সব ইউজ করে। তারপরে নিজের কৃতিত্ব বা নিজের নিত্য নতুন ডিজাইন করে বাজানো, সেই জায়গা আনা, সেটা গানের পরে নির্ভর করে। দেখা গেল সহ্য করতে পারবে না সরকাররা, আমি একটু সোজা যাবো, সোজা গায়ে ব্যাগে এগে বেগে আমার সোজাটা ঠিক থাকবে, যদি না যেতে পারে তাহলে আমি সোজা বাজিয়ে যাবো। আর নাতের মধ্যে অনেক কিছু রং দেওয়া যায়, যা কল্পনায় ভাবা যায় না, যা লিখিত হয় না, যা ভাষায় প্রকাশ করা যায় না। যে সমস্ত জিনিস আমরা বাজাই এমন জিনিস আছে তা ভাষায় প্রকাশ করা যায় না, লেখাও যায় না, রেকর্ডিং করা যায়।